ফিলিস্তিনিদের মানবাধিকার নিশ্চিত করা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন অসম্ভব বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে রাখা ভাষণে আবারও এ কথা বলেন তিনি। ফিলিস্তিনিদের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিরা তাদের পূর্ণ অধিকার পেলেই জাতিসংঘ শান্তি সম্ভব হবে, তবে এটাই হতে পারে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের শেষ সুযোগ। ভাষণে হুঁশিয়ারি দিয়ে মাহমুদ আব্বাস বলেন, যারা ভাবছেন ফিলিস্তিনিদের প্রাপ্য অধিকার নিশ্চিত না করার মাধ্যমেই মধ্যপ্রাচ্যের শান্তির সুবাদাস বইছে, তারা এখনও ভ্রমে আছেন। ইসরায়েলের নীতিমালার কারণেই আজ গোটা প্রক্রিয়ায় অচল অবস্থা বলে জানান তিনি।